আক্রান্ত হয়ে গত একদিনেই ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন আরও শতাধিক মানুষ। ফরিদপুর জেলা ছাড়াও রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর ও শরীয়তপুর থেকেও ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে এখানে আসছেন। তবে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাওয়া নিয়ে নানান অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। রাতে তো আমরা কোথাও নিতে পারিনি, ভোরবেলা মনে করি 5টার দিকে আমরা এখানে আনার সাথে ইমার্জেন্সিতে ভর্তি করছি। ডায়রিয়া স্যালাইন পায় প্রত্যেকেই, কলেরা স্যালাইন, খাবার স্যালাইন, আরও ওষুধপত্র। অতিরিক্ত তাপমাত্রা ও বিশুদ্ধ পানি না থাকায় ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বেশি। তাই তেলযুক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা ও পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অ্যাডাল্টারেশন আমরা যেটা বলি, খাদ্যে ভেজাল, আমার মনে হয় আমাদের এই ডায়রিয়ার প্রকোপটা আমাদের হসপিটালে এই কারণে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ওদিকে পিরোজপুরেও আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে ও বারান্দায় রাখা হচ্ছে অনেক রোগীকে। গত এক সপ্তাহে পিরোজপুর সদর হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছেন 296 জন। ওষুধপত্র যা কিছু দিয়েছে সব কিনে এনে দিছি, লাগাইছি, কিন্তু হাসপাতালে কোনো ওষুধ দেয় না। সে আসরের পর বেশি মাগরিবের পর লই হয়েছে। তুলনামূলকভাবে এখন আমরা একটা চাপের মধ্যে রয়েছি। স্যালাইন, ইনজেকশন ইত্যাদি যাই দরকার, প্রয়োজনীয় যা কিছু দরকার, তার মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে কন্ট্রোলে রাখছি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই।